সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কথিত আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নামে টাকা তোলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে। যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ভোমরা স্থলবন্দরে সব কার্যক্রম পরিচালনা করে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। এই সংগঠনকে পাশ কাটিয়ে গঠন করা হয়েছে আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। নিবন্ধনহীন এই অ্যাসোসিয়েশনের ব্যানারে তোলা হচ্ছে টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরের কার্যক্রম ব্যাহত করতে এ কাজ করছে অসাধু চক্র। একটি পোর্ট সিএনএফ কর্তৃক কার্যক্রম পরিচালিত হয়। আমদানি রপ্তানিকারক সমিতির নামে বিল অফ এন্ট্রি প্রতি যে টাকাটা নিচ্ছে, এই টাকাটা পুরো অবৈধ চাঁদাবাজি। কিছু অসাধু মানুষ চেষ্টা করছে এখানে তাদের প্রভাব বিস্তার করার জন্য। এই সংগঠন বাংলাদেশের কোনো স্থলবন্দর, নৌবন্দর, আকাশ বন্দর, যে বন্দরই বলেন না কেন, কোনো বন্দরে নাই। আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানালেন, টাকা আদায় করা হচ্ছে, তবে তা সংগঠনের অনুদান হিসেবে। আমাদের যে আমদানি রপ্তানিকারকদের যে আমাদের যে কমিটি আছে, কমিটি আমরা একটা মিটিং করেছি, সেখানে সকলের সম্মতিক্রমে আমরা 200 করে টাকা আমরা চেয়েছি অনুদান হিসেবে। সিএনএফ এজেন্টদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ভোমরা স্থলবন্দরের সিএনএফ অ্যাসোসিয়েশন ওই বন্দরের ইম্পোর্টার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে একটা অভিযোগ আমার বরাবর দাখিল করেছে। তো সেই অভিযোগের বিষয়ে তদন্ত করে যথাযথ কার্যকর পদক্ষেপ আমরা নিব। ডিবিসি নিউজ ডেস্ক।